বেরিয়ে পড়েছি আরেকটা ট্রিপে, সবার সঙ্গে ট্রিপটা শেয়ার তো করবই। তবে এইবারে আমার পার্সোনালি খুব মজা হচ্ছে, কেননা মা, আমার ফ্যামিলি, টুশির ফ্যামিলি, দিদি, আমরা সবাই মিলে একটা দারুণ ফ্যামিলি ট্রিপ হতে চলেছে। আর যেখানে যেখানে ঘুরবো সবার সঙ্গে তো সেটা শেয়ার হবেই। আপাতত ওরা চলে আসছে হাওড়ায়, আর আমরাও ট্যাক্সি করে এখন এই রেস কোর্সের পাশ দিয়ে চলেছি হাওড়ার দিকে। আগুন আসছে দেখো, গরম, ওয়েদারটা ভীষণ খারাপ, এটাই শুধু বাজে লাগছে যে ভীষণ গরম লাগছে। একটু ঠান্ডার সময় বেশ উইন্টার গার্মেন্টস এত তো ব্যাগে নিলাম, আর দেখছি যে যথেষ্ট গরম, দেখা যাক কিরকম কি হয়। আপাতত হাওড়ার দিকে এগোচ্ছি। সবাই এসে গেছে কিন্তু স্টেশনে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমরা এখন যাচ্ছি জনশতাব্দীতে, আমাদের ট্রেন স্টেশনে এসে গেছে, চলেছি দেওঘর। মনে হয় শিবজি আমাকে বারবার ডাকছে, তাই বেনারস থেকে এসে আবার দেওঘর। এসে গেছি জসেরি, আমার ফোনটাতে উল্টো আসে মিরার এফেক্টে, তাই নামটা উল্টো দেখাচ্ছে। আমি ফ্রন্ট ব্যাক ক্যাম একবার দেখিয়ে দেবো। আমরা এখন নেমে পড়েছি, আমরা এবারে আস্তে আস্তে এগোচ্ছি অটোর দিকে, অটো স্ট্যান্ডের দিকে। স্ট্যান্ডের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এখন এই যে দিদি, টুশি, সব সুন্দরীরা, আমি নই, ওরা লাড্ডু মুখ ঢেকে নিয়েছে, আর তার পিছনে আমাদের সিনিয়র সিটিজেনরা আসছে। না না, পিছনে আমাদের সিনিয়র সিটিজেনরা আরও সুন্দরী। আমরা এখন যাব রাধা প্যালেস। প্রথমে অটোওয়ালার সাথে সেরকমই কথা হয়েছে, যদি পছন্দ না হয় তখন আবার অন্য কিছু ভাববো। অনেক ছোটবেলায় বাপির হাত ধরে দেওঘরে ঘোরা, সেই স্টেশনে নেমে মনে পড়ছিল বাপি আজকে নেই, তো সীতাঙ্গা করে পুরো দেওঘরে তখন ঘুরেছিলাম, অনেক ছোট স্কুলে পড়ি, তো সেটা মনে পড়ছে আর কি, মনটা খারাপ লাগছে। আমরা এখন সাইকা ধাবাতে খাচ্ছি ভেজ খাবার, অসম্ভব ভালো খাবার। এখন আমরা আলু কা পরাটা খাচ্ছি, ওখানে পাখি খাচ্ছে ধোসা, আর দিদি খাবে জিরা রাইস আলু বাটার।
তার আগে হ্যাঁ হ্যাঁ তার আগে রুটি আর সবজি খেয়েছে আলু গোবি। প্রত্যেকটা খাবার খুব টেস্টি, খুব ভালো, দামও খুব রিজনেবল। বেলা আমরা একটু মন্দির প্রাঙ্গণে এসেছি, পুরো খালি মন্দির। তো ভাবলাম এই সময় খালি মন্দিরে একটুখানি ঘুরে যাই, একদম খালি, কোনো লোক নেই। খালি মন্দিরে আমরা এখন একটুখানি ঘুরে বেড়াচ্ছি, ভাবিনি এইভাবে পাবো মন্দির। মেন গেট বন্ধ, কিন্তু তবু বসে শান্তভাবে একটু প্রার্থনা করার মতো জায়গা আছে। এটা হলো আমাদের আজ সারাদিন, সেই সকাল থেকে প্রচুর কাজ ছিল, ঘুম থেকে উঠে থেকে, তারপরে যতই হোক ট্রেন জার্নি, ট্রেন থেকে নেমে আবার এখানে, মা, বয়স্ক লোক, লাড্ডু আছে, বাচ্চা, তাদের সামলানো, তার মা তো আর একটা বাচ্চা, এখন তাকে পুরোই সামলাতে হয়। তারপরে এখানে মন্দির প্রাঙ্গণে একটু গেলাম, এখানে একটুখানি ঘোরাঘুরি করলাম, হোটেলে একটু সেটেল হওয়া, মাকে গুছিয়ে দেওয়া, সব কিছুর পরে এত টায়ার্ড লাগছে। আজকে ডে ওয়ান জার্নি আমাদের এখানেই শেষ। আর সঙ্গে প্লিজ থাকুন, দেখুন, কালকে থেকে তো মেন জার্নি শুরু, দেখতে থাকবেন। আর আমি আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করলাম, গুড নাইট। অনেক রাত হয়েছে, ঘুমও পেয়েছে, কাল সকালবেলা উঠে পুজো দিতে যাব, সঙ্গে থাক।